পার্টিতে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তাকে কালো পতাকা দেখালো তৃণমূল কংগ্রেস, গো ব্যাক স্লোগানও দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং এই ঘটনার প্রতিবাদেই বিজেপির বিক্ষোভ ঘটাতে গেলে পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি। কুলটির ঘটনার দিকে আমরা নজর রাখছি। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তাকে কালো পতাকা দেখানো হয়েছে, গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং এই ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ, সেই বিক্ষোভ ঘটাতে গেলে পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তির ঘটনা। বিস্তারিত জানাবেন নকিবউদ্দিন গাজী, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, কি ঘটেছে, কি জানানো হচ্ছে বিজেপির তরফ থেকে, বা কি অভিযোগ? দেখো, কুলপি ব্লকের মন্ডল কমিটির পক্ষ থেকে একটা তারা কর্মী সম্মেলন আছে, সেই কর্মী সম্মেলনটা হওয়ার কথা ছিল কুলপির রামকৃষ্ণপুর এলাকায়। সেখানে কর্মী সম্মেলন করার আসার আগেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার আসে কুলপি থেকে শ্রীনগর মোড়ের কাছে। বেশ কিছু মানুষ, তারা কর্মী, তৃণমূলের কর্মী সমর্থক বলে তারা দাবি করছে, যেটা বিজেপির পক্ষ থেকে, তারা কালো পতাকা দেখায় এবং কালো পতাকা দেখিয়ে তাদের গো ব্যাক স্লোগান দেয়, এবং পাশাপাশি বেশ কিছু ধরে এই গো ব্যাক স্লোগানের পাশাপাশি তাকে গাড়ি আটকে রাখা হয় অনেকক্ষণ থেকে, এবং ঘটনাস্থলে কুলপি থানার পুলিশ গিয়ে তাকে নিয়ে বের করে নিয়ে আসে। এরপরেই রামকৃষ্ণপুর মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তা অবরোধ করার চেষ্টা করে, সেই সময় পুলিশ এসে ঘটনাস্থলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং বেশ কিছুক্ষণ ধরে এই ধস্তাধস্তি চলে। ইতিমধ্যে বেশ বিজেপির কর্মী সমর্থক তারা ক্ষুব্ধ হয় এবং ক্ষুব্ধ হওয়ার পরে তাদেরকে সরানোর চেষ্টা করলেও তারা না করতে চাইলেও তাদের সঙ্গে পুলিশের বেশ কিছুক্ষণ ধরে এই বাকবিদণ্ডর সাথে সাথে ধস্তাধস্তি হয় বলে জানা যায়। এবং পাশাপাশি এই এই মুহূর্তে বলে রাখবো যে সুকান্ত মজুমদার যে রাজ্য সভাপতি, তিনি বলেন এটা এই ধরনের রাজনৈতিকের এই কুলপির মোড়ে কেন এটা হলো সেটা প্রশাসন দেখা উচিত ছিল, প্রশাসন সঠিকভাবে নিরীক্ষণ করেনি, ফলে এই ঘটনাটা ঘটেছে।